বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি সামনে যেহেতু পরীক্ষা, তো এই পরীক্ষা কেন্দ্র করে মোটামুটি প্রায় 100 টিকা, অর্থাৎ আমাদের পরীক্ষাগুলোতে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে মোটামুটি যে টিকাগুলো আসে, অর্থাৎ আমরা এই অবশ্যই এই টিকাগুলো অবশ্যই পড়ে নিব। এখানে যে গুরুত্বপূর্ণ, অবশ্যই এই টিকাগুলো কোনো করে বাদ দেওয়া যাবে না। এখান থেকে মোটামুটি আপনারা অবশ্যই যারা এএসআই এবং সায়েন্স পেটার পরীক্ষা দেবেন, অবশ্যই এই টিকাগুলো অবশ্যই পড়ে নেবেন। তাহলে যে টিকা সাজেশন পড়বে, এই টিকাগুলো আমরা পরীক্ষার অর্থাৎ আমি প্রত্যেকটা টিকাগুলো আলাদাভাবে উপস্থাপন করব। যদি এখনও ধারাগুলো দেওয়া নেই, যারা যাদের সমস্যা আমাকে ইনবক্সে জানাবেন, আমি জানিয়ে দেবো। আর এখানে আমি যেহেতু এই টিকাগুলো অবশ্যই আলোচনা হবে, তাহলে এখানে যে মোটামুটি 100 টিকা আমি খেয়াল করি প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম হচ্ছে পারিবারিক সহিংসতা, সরকারি কর্মচারী স্বীকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রাসঙ্গিকতা, তল্লাশি পরোয়ানা, সরল বিশ্বাস, গণ উপদ্রব, স্বেচ্ছাকৃতভাবে সমন, প্ররোচনা, বিশেষ পুলিশ, বৈরী সাক্ষী, রাজসাক্ষী, ধর্ষণ, নকল করা, অসাধুভাবে, জালিয়াতি, আক্রমণ, সরকারি দলিল, সংক্ষিপ্ত বিচার, গ্রেপ্তার, অন্যায় আটক, ওয়ারেন্ট মামলা, সমন মামলা, গুরুতর জখম, অবৈধ জনতা, অপরাধমূলক ষড়যন্ত্র, বল প্রয়োগ, অস্থাবর সম্পত্তি, বর্ধিত দণ্ড, বল প্রয়োগ গ্রহণ অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়, প্রতারণামূলকভাবে বিস্ফোরক, ব্যভিচার, অন্তর্ঘাতী কাজ, ক্ষতিকর কাজ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আটকাদেশ, স্বীকারোক্তি, অবৈধ লাভ, মূল্যবান জামানত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, মৃত্যুকালীন জবানবন্দি, অতিরিক্ত চার্জশিট, ম্যানসরিয়া বা অ্যাক্টাস রিয়া, মডাস অপারেন্ডি, কিশোর অপরাধ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, সাইবার ক্রাইম, খসড়া মানচিত্র বা ঘটনাস্থল, ডিএনএ, চার্ট অফ এভিডেন্স, সংঘবদ্ধ অপরাধ, আগ্নেয়াস্ত্র, অভ্যাসগত অপরাধী, ভুয়া পরিচয় প্রতারণা, থানার কেস বহি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেমো অফ এভিডেন্স। তাহলে এখানে যে মোটামুটি অর্থাৎ 60 পর্যন্ত যে আমরা দেখতে পেলাম, এখানে মোটামুটি আমরা যে সকলগুলো আমরা এগুলো সব উপস্থাপন করবো। তো এখন আমরা এখন দেখাবো 61 থেকে, অর্থাৎ 61 থেকে 100 পর্যন্ত। তাহলে আমরা খেয়াল করি পরে, হইচই বিজ্ঞাপন, এনইআর, জেল প্যারেড, প্যারোল, জবানবন্দি, মোসলেকা, আমলযোগ্য মামলা যেটা, অপরাধ ভীতি প্রদর্শন বা ভয়ভীতি যেটা 506, তারপরে হচ্ছে নিরাপত্তা হেফাজত, জুডিশিয়াল ইনকোয়ারি, থানার তদন্ত ব্যয় রেজিস্টার, চৌকিদার প্যারেড, সিডিআর বা কললিস, দুশ্যতা, কমিউনিটি পুলিশিং, মানব পাচার, এজাহার বা জেনারেলারি, সদাচরণ মোসলেকা, ইনকোয়ারি স্লিপ, তদন্ত অনুসন্ধান, স্পেশাল পুলিশ বা অতিরিক্ত পুলিশ, ধর্তব্য অধর্তব্য অপরাধ, চুরি দুশ্যতায় গণ্য, দুশ্চরিতার রুল এ বি, সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য, আইনগত ভুল ও তত্ত্বগত ভুল। তারপর আমরা খেয়াল করি এখানে 81 থেকে আইটি ফরেন্সিক, অপহরণ, দাঙ্গা, রিট ও ইনজাংশন কি, অসদাচরণ, কমান্ড সার্টিফিকেট, সকল নর হত্যায় হত্যা, অস্ত্রশস্ত্র, চুরাইমাল, বিসিএনবি, জঙ্গিবাদ, তল্লাশি, জব্দ তালিকা, সিডি অর্থাৎ আমরা কেস ডায়রি যেটা, জামিনযোগ্য অপরাধ, ইপটিজিং, শোন অ্যারেস্ট, সরাই আইন অর্থ কী, সরাই অর্থ কী, শ্রোত সাক্ষ্য, অভিমত সাক্ষ্য, রিকুইজিশন, ফাইনাল মেমো বা এফএম। তাহলে মোটামুটি আমরা এখানে যে এই 100 অর্থাৎ এখানে আমরা যে মোটামুটি এখানে 1 থেকে 60 এবং 61 থেকে 100 পর্যন্ত মোটামুটি আমরা খেয়াল করলাম। তাহলে এখানে মোটামুটি আপনারা অবশ্যই এই চেষ্টা করবেন যে এই যে টিকাগুলো রয়েছে, অবশ্যই এই টিকাগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। অবশ্যই যে টিকাগুলো রয়েছে পরীক্ষায় আসার মতো, এই টিকাগুলো পড়লে অন্যান্য আপনার মোটামুটি ধারা এবং মোটামুটি যে শুরু প্রশ্নের শুরুতে যে টিকাগুলো আসে, আশা করি টিকা এবং পার্থক্য মোটামুটি আপনাদের মোটামুটি কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তা আশা করি এইগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। আমি পরবর্তীতে এই এই 100 টিকার অবশ্যই আমি প্রতিটা ক্লাস অবশ্যই নিব। যাদের যাদের সমস্যা রয়েছে আশা করি সলভ হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি এই টিকা পর্বগুলো আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা পড়ে নেবেন। আজকের এই টিকা পর্বতে এখান থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।